লেটেস্ট ব্রেকিং নিউজ ব্রিফিং আপনাকে স্বাগত। আর সবার মতো রশিদের বোলিং এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবার তামিম ইকবাল, করেছেন সমীহ। তবে সেই সমীহ আকাশ ছোঁয়া নয়, এই আফগান লেগ স্পিনারের মুখোমুখি হওয়া নিয়ে ভাবনায় ঘুম হারাম করতে চান না বাংলাদেশের এই ওপেনার। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের সবচেয়ে হুমকি রশিদের লেগ স্পিন, শুধু টিভি দেখে নয় রশিদের বোলিং নিয়ে হাতে কলমে ধারণা আছে তামিমের। বিপিএল এ তামিমের নেতৃত্বে কুমিল্লা ভিটোরিয়ানসে খেলেছিলেন রশিদ। এই লেগ স্পিনারকে নেটে অনেক খেলেছেন তামিম, সেই অভিজ্ঞতা থেকে রশিদের শক্তির জায়গাটা জানা তামিমের। তবে রশিদ খানকে খেলাই যাবে না এমনটি মনে করছেন না এই ওপেনার। ওর কুইক আর্ম অ্যাকশনটাই সবচেয়ে কঠিন ব্যাটসম্যানদের জন্য। আর একটি ব্যাপার, ছয় মাস আগে হয়তো ওর অ্যাকুরেসি এত ভালো ছিল না, এখন সেখানেও উন্নতি করেছে, খুব অ্যাকুরেট, সাফল্যও পাচ্ছে, বিশ্বের সেরা সব ব্যাটসম্যানকে বিভ্রান্ত করছে, খুব ভালো বোলিংও করছে। কিন্তু এমন নয় যে ওকে খেলাই যাবে না। আমরা যদি নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারি, কেন নয় যে আমরা তার সাথে আমরা খেলে পারবো না। তামিম চান না শুধু একজনকে নিয়ে ভাবনায় কাতর হতে, বরং প্রতিপক্ষের কোনো একজনকে নিয়ে অতি ভাবনাকে মনে করছে নেতিবাচক মানসিকতা। আমি এমন নয় যে একজনের প্রতি মনোযোগ দেব, কারণ ওদের দলে আরও অনেক অনেক ভালো ক্রিকেটার আছে, অনেক ভালো ভালো বলার আছে, শুধু একজনের দিকে মন দেওয়া মানে আগে থেকে নেতিবাচক মানসিকতা নিয়ে যাওয়া। সন্দেহ নেই এই মুহূর্তে সে হয়তো বিশ্বের সেরা টি টোয়েন্টি বলার, তবে আমরা এরকম অনেক চ্যালেঞ্জ জিতে অনেক ভালোই খেলেছি, এবারও আশা করব যে এমনটি হবে। শুধু আপনারাই সাথে থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।